নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রোডিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারাও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর নোটিফিকেশান আপনারা সর্বপ্রথম পান। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ। তো এর আগে আমি বিবাহ নিয়ে আপনাদেরকে ছোট কিছু এপিসোড দিয়েছিলাম, এই বিবাহ নিয়ে আমার অনেক এপিসোড চলবে। তো আজকে কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে ভালো হয় সেটা আপনাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে কোনো আপনাদের জ্যোতিষ সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত কোনো ব্যাপারে জানতে চান, অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই লিঙ্কটি আপনারা শেয়ার করুন যাতে প্রত্যেকে এই তথ্যগুলো জেনে উপকার পেতে পারে। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 11 দিয়েছি ভিডিওতে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। রাত্রি 9টা থেকে রাত্রি 10টার মধ্যে আমি নিজে আপনাদের সঙ্গে কথা বলবো, তখন আপনাদেরকে সমস্ত তথ্য আমি জানিয়ে দেব। তো আজকে আমি 12টি রাশির মধ্যে 6টি রাশি আপনাদেরকে বলবো, বাদবাকি 6টি রাশি আগামী পার্টে জানাবো। মেষ রাশির সঙ্গে বিবাহ কোন রাশির ভালো হবে? মেষ রাশির সাথে আপনার হচ্ছে কর্কট রাশি, মকর রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মেষ রাশির সঙ্গে বিয়ে ভালো হবে। বৃষ রাশির সঙ্গে কোন রাশি? মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, মকর রাশি, এটা বৃষ রাশির সঙ্গে ভালো হবে। মিথুন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ ভালো হবে? মিথুন রাশির সাথে কর্কট রাশি, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি, একটা রাশির বিবাহ ভালো হবে। এবার কর্কট রাশির সাথে কোন রাশির বিয়ে ভালো হবে? কর্কট রাশির সঙ্গে মকর রাশি বিয়ে, দ্বিতীয় হচ্ছে আপনার বৃষ রাশি, তিন নম্বর হচ্ছে আপনার মীন রাশি, চার নম্বর হচ্ছে আপনার তুলা রাশি, পাঁচ নম্বর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি কর্কট রাশির সাথে। এবার আসছি আমি দ্বিতীয় পার্ট, সিংহ রাশি। সিংহ রাশির সাথে ভালো হচ্ছে আপনার মীন রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি আর ধনু রাশি, একটা রাশির ভালো। এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশির সাথে বিয়ে কোন রাশি ভালো? কন্যা রাশির সঙ্গে মকর রাশি, ধনু রাশি, মেষ রাশি, কর্কট রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, একটা রাশি কন্যা রাশির সাথে বিবাহ হলে ভালো হয়। তো বন্ধুরা, আমি এই বিয়ে নিয়ে আপনাদেরকে কেন আপনাদেরকে এত অ্যালার্ট করছি, কারণ হচ্ছে এখন যত বিয়ে হচ্ছে তার থেকে বেশি পরিমাণে ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে। কোর্টে প্রচুর ডিভোর্সের কেস এসে ফাইল হচ্ছে। যদিও আমি যেটা রাশি কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে ভালো হবে এটা আমি ইন জেনারেল আপনাদেরকে বললাম, আরও বিস্তারিত হরোস্কোপ দেখা দরকার, তবে ইন জেনারেল এটা একটা মেনে চললে অনেক শুভ হবে। তো আপনারা এগুলো মেনে চলুন, আশা করি ভালো হবে। দেখুন, বিয়ে তো জীবনে মানুষে একবারই হয়, বিয়ের পরে বিভিন্ন রকম অশান্তি, ঝামেলা সব দিক থেকে মানসিক হতাশা, এই জন্য আপনারা যদি এগুলো এই সব তথ্যগুলো মেনে চলেন তাহলে বিবাহিত জীবনে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হবে।
যদিও হরোস্কোপ পুঙ্খানুপুঙ্খানো দেখা দরকার বিয়ে বিবাহের ক্ষেত্রে, হরোস্কোপ একটা বড় ভূমিকা পালন করে। তো আপনারা কোনো জ্যোতিষ বন্ধুদের সঙ্গে হরোস্কোপটা অবশ্যই দেখান, বিয়ের আগে চটুক বিচার করান, যাতে বিয়ের পরে কোনো প্রবলেম যেন আপনাদের না হয়। তো বন্ধুরা, আজকের মতো আমি আপনাদেরকে এই তথ্যগুলো জানালাম। নেক্সট এপিসোডে আমি আরও কোন আপনার তুলা থেকে মীন রাশি অবধি কোন এই রাশিগুলোর সঙ্গে কোন রাশির বিয়ে ভালো হয় সেগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ফলো রাখুন, আপনাদের আর বাদবাকি রাশিগুলি নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমার সময় তো হয়ে গেছে, আশা করি ভালো আছেন আপনারা, ভালো থাকুন, সবাই ভালো ভালো থাকুক, এটাই আমার ভগবানের কাছে কামনা। তো এরপরে নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ভালো থাকুন, ধন্যবাদ।